বলিউড সিনেমার কিং শাহরুখ খান। শাহরুখ খান আটক হয়েছেন, চিন্তা করা যায় ভাবতে পারছেন, কিন্তু ঘটনাটা সেরকমই ঘটেছে বলে খবর এসেছে। সেটি স্বল্প সময়ের জন্য হলেও ঘটেছে। মুম্বাইয়ের বিমানবন্দরে শুল্ক কর্মকর্তার জেরার মুখে পড়েছিলেন শাহরুখ খান। ব্যক্তিগত বিমানে মুম্বাই আসার পর এক ঘন্টা ধরে আটক করে জিজ্ঞাসাবাদ করেন শুল্ক কর্মকর্তারা, খবর দিয়েছে টাইম অফ ইন্ডিয়া। সংযুক্ত আরব আমিরাতের সারজায় একটি অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়েছিলেন শাহরুখ খান। ফেরার সময় সঙ্গে 18 লাখ রুপির মূল্যের কয়েকটি ঘড়ির বক্স নিয়ে আসেন তিনি। এই ঘড়ির বক্স নিয়েই শুল্ক কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা ইউনিটের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ঘড়ির বক্সের শুল্ক বাবদ 6,83,000 রুপি জরিমানা দেওয়ার পর শাহরুখকে বাড়ি ফিরতে দেওয়া হয়, যা বাংলাদেশি মুদ্রায় 7 লাখ টাকারও বেশি। বিমানবন্দরের ঘটনা নিয়ে শাহরুখ খান কোনো বক্তব্য অবশ্য গণমাধ্যমকে দেননি। শারজায় যে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি, সেখানে নিজের পরের সিনেমা নিয়ে কথা বলেছেন তিনি। 4 বছর পর নতুন ছবি মুক্তি নিয়ে নার্ভাস কিনা এমন প্রশ্নের উত্তরে শাহরুখ বলেছিলেন, মনে হয় না আমার নার্ভাস হওয়ার কিছু আছে, সবকটি ছবি সুপারহিট হবে। কিন্তু বিমানবন্দরে টানা 7 ঘন্টা তাকে আটক করে জেরা করা হয়। অবশেষে 7 লক্ষ টাকারও বেশি জরিমানা দিয়ে তাকে কেন বের হতে হলো সেটি এখনো ধোঁয়াশাই। তবে কি শুল্ক ফাঁকি দিয়েছিলেন তিনি সত্যি? 18 লক্ষ রুপি মূল্যের ঘড়ির বক্স এনেছিলেন, তার শুল্ক বাবদ প্রায় 7 লক্ষ রুপির মতো শুল্ক কর্মকর্তারা বুঝে নিয়ে তারপর তাকে বিমানবন্দর থেকে যেতে দিয়েছেন। এটি টাকার অঙ্কে অনেক কম হলেও শাহরুখ খানের মতো সুপারস্টারের জন্য এই ঘটনা একটা বড় বিস্ফোরক ঘটনাই বটে। চারিদিকে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর রটে গেছে শাহরুখ খান আটক হয়েছেন। আটক হয়তো জেলখানায় কিংবা থানায় হননি, কিন্তু বিমানবন্দরে ঠিকই তাকে 7 ঘন্টা আটকে রেখে জেরা করা হয় এবং জরিমানা আদায় করে বিমানবন্দর থেকে বের হতে দেয়া হয়।